নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। আজকে আমি একটা বিকেলের নাস্তা নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। একবার যে খাবে সে এই নাস্তার প্রেমে পড়ে যাবে। চলো শুরু করি নাস্তাটা। পাউরুটি দিয়ে শীতের যে সবজি, সেই সবজি দিয়েই হচ্ছে নাস্তাটা তৈরি করব। এখানে একটা পাউরুটি আমি নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, ধনে পাতা, গাজর, পেঁয়াজকালি, বিট, ডিম, টমেটো আর তিনটে আলু আর কাঁচা লঙ্কা। এগুলো সব আগে কেটে নিই। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, সব সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে একে একে আমি মশলাগুলো সব দিয়ে দেব। লবণ, হলুদ, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, গরম মশলা, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টেবিল চামচের এক চামচ বেসন, একটা ডিম। এবার আমি সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি পাউরুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। ভালো করে চটকে চটকে মাখাতে হবে, যেন পাউরুটিটা এর সঙ্গে ভালো করে মিশে যায়। ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। এইবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। এবার আমি হাত ধুয়ে উনুন ধরিয়ে দেবো মোটামুটি একটা শেপ দিয়ে ভেজে নেব। হালকা আছে ভেজে নেব। আমার এই বিকেলের নাস্তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।